আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার কৃপায় সকলেই সুস্থ ভালো রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় সুস্থ রয়েছি। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত। আমি তোমাদের সামনে ধারাবাহিকভাবে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করতেছি। সেই ধারাবাহিকতা অনুসারে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অষ্টম অধ্যায়ের পার্ট এক থেকে। অষ্টম অধ্যায়ের পার্ট এক থেকে এর আগে আমি একটা ক্লাস নিয়েছি, আজকে এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার তুলনামূলক চিত্র দেখছি, জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক চিত্র দেখছি। আজকের ক্লাসে আমরা দেখব জনসংখ্যার ঘনত্বের তুলনামূলক চিত্র। আগেরটা জনসংখ্যা বৃদ্ধির তুলনামূলক চিত্র ছিল, এটা হলো জনসংখ্যা ঘনত্বের তুলনামূলক চিত্র। তাহলে জনসংখ্যার ঘনত্ব বলতে আমরা কি বুঝি এটাকে দেখি। জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায় একটা দেশে মোট যে জনসংখ্যা আছে এবং একটা দেশে মোট যে আয়তন আছে, সেই মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেটাই হচ্ছে হলো জনসংখ্যার ঘনত্ব। অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু একটি দেশের মোট জনসংখ্যা বাই একটি দেশের মোট আয়তন। এখন আমরা দেখি বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের জনসংখ্যার ঘনত্বের তুলনামূলক চিত্র। দেখো, আমরা যদি দেখি মালদ্বীপ, মালদ্বীপের প্রতি ঘনত্বের অনুযায়ী জনসংখ্যা যদি আমরা দেখি, মালদ্বীপের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে অনেক বেশি, 1426 জন। মালদ্বীপের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1426 জন। অন্যদিকে সিঙ্গাপুর যদি দেখি, সিঙ্গাপুরের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 8032। সিঙ্গাপুরের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 8032, 8032 জন প্রতি বর্গ কিলোমিটার। সিঙ্গাপুরের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 8032 জন। আর আমাদের বাংলাদেশেরটা দেখলে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1252। বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1252, 1252 জন হচ্ছে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব। অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের জনসংখ্যার ঘনত্ব হল প্রতি বর্গ কিলোমিটারে 445। ভারতের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 445। ভারতের পরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 338 জন। শ্রীলঙ্কার প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 338 জন। আর জাপানের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 338 জন। জাপানের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 338 জন। তাহলে আমরা এখানে জনসংখ্যার ঘনত্বের একটা তুলনামূলক চিত্র দেখলাম যে মালদ্বীপে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। মালদ্বীপে জনসংখ্যার ঘনত্ব হল প্রতি বর্গ কিলোমিটারে 1426। সিঙ্গাপুরে হচ্ছে, সিঙ্গাপুরে আরো ঘনত্ব বেশি, মালদ্বীপে হলো 1426। আর সিঙ্গাপুরে সবচেয়ে বেশি, কারণ সিঙ্গাপুর হচ্ছে খুব ছোট রাষ্ট্র, নগর রাষ্ট্র, এখানে পুরাটাই শহর, শহরের সাধারণত জনসংখ্যা ঘনত্ব বেশি, এখানে কোনো গ্রাম নাই, তাই জনসংখ্যা ঘনত্ব বেশি 8032। আর বাংলাদেশে হচ্ছে
5252 ভারতে হচ্ছে 745 শ্রীলঙ্কা হচ্ছে 338 আর জাপান হচ্ছে 348 তাহলে জনসংখ্যার ঘনত্ব দিক থেকে আমরা দেখতেছি ভারত শ্রীলঙ্কা এবং জাপানের থেকে বাংলাদেশের যে জনসংখ্যা প্রায় 3 গুণ বেশি ভারত শ্রীলঙ্কা এবং জাপানের যে জনসংখ্যা আছে তার সাথে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে কয় গুণ বেশি 3 গুণ অর্থাৎ আমরা বলতে পারি বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ এখন বাংলাদেশে বিভিন্ন বছরে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটা আমরা দেখব এখন আমরা দেখব বাংলাদেশে বিভিন্ন আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটা আমরা দেখব দেখো 1974 সালে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 2.62% অর্থাৎ 1974 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শতকরা 2.62 জন 1981 সালে এটা কমছে 1974 সালের পরে আদমশুমারি হচ্ছে 1981 সালে 1981 সালের আদমশুমারি অনুযায়ী 2.32 জন 2.32 জন আবার 1981 সালের পরে আদমশুমারি হচ্ছে 1991 সালে 1981 সালের পরে যে আদমশুমারি হচ্ছে 1991 সালে 1991 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2.01% 1991 সালের পরে আদমশুমারি হয়েছে 2001 সালে 2001 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.58% 2001 সালের পরে আদমশুমারি হয়েছে 2011 সালে 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.34% তাহলে আমরা আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার দেখলাম বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে প্রথম আদমশুমারি হয় 1974 সালে এই আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.62% এর পরবর্তীতে আদমশুমারি হয় 1981 সালে এই আদমশুমারি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধির হার কমে হয়েছে 2.32% এরপরে 10 বছর পর আদমশুমারি হয়েছে 1981 সালের পরে 1991 সাল 10 বছর পরে যে আদমশুমারি হয়েছে 10% জনসংখ্যা বৃদ্ধির হার কমে হয়েছে 2.01 এর 10 বছর পরে 2001 সালে জনসংখ্যা বৃদ্ধির হার কমে হয়েছে 1.58 তার পরবর্তীতে আবার 10 বছর অর্থাৎ 2011 সালে জনসংখ্যা বৃদ্ধির হার কমে হয়েছে 1.34% যেহেতু 10 বছর পর পর আদমশুমারি হয় সেই বছর সেই হিসাব অনুযায়ী বর্তমানে চলতেছে 2021 সাল 2021 সালে একটা আদমশুমারি হওয়ার কথা ছিল কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে এখনো আদমশুমারি হয় নাই হয়তো পরিবেশ একটু স্বাভাবিক হলে আদমশুমারি হবে এখান থেকে আমরা বর্তমানে 10 বছর পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি কি সেটা সম্পর্কে আমরা জানতে পারবো তাহলে আমরা আজকের ক্লাস থেকে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানলাম একটা হচ্ছে বাংলাদেশ সহ আঞ্চলিক কয়েকটি দেশের জনসংখ্যার যে ঘনত্ব সেই ঘনত্বের যে তুলনামূলক চিত্র সেই চিত্র জানলাম এবং সেই চিত্র থেকে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের চাইতে জনসংখ্যার ঘনত্বের দেশ রয়েছে এর মধ্যে রয়েছে মালদ্বীপ এবং সিঙ্গাপুর আবার অন্যদিকে বাংলাদেশের চাইতে জনসংখ্যার কম ঘনত্বের দেশ রয়েছে যেমন ভারত শ্রীলঙ্কা এবং জাপান এগুলো হচ্ছে বাংলাদেশের চেয়ে কম ঘনত্বের দেশ এবং জাপান শ্রীলঙ্কা ভারতের সাথে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রায় 3 গুণ বেশি এবং বিভিন্ন
বছরে বাংলাদেশে আদমশুমারি হয়েছে, সেই আদমশুমারিগুলো থেকে আমরা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারের একটা চিত্র রাখলাম। সেই চিত্র থেকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার দিন দিন কি হচ্ছে, কমছে বা হ্রাস পাচ্ছে। অর্থাৎ যেখানে আমরা 1974 সালে জনসংখ্যা বৃদ্ধির হার দেখছি 2.63%, সেটা 2011 সালে কমে হয়েছে 1.34%। তাহলে আমরা দেখতেছি জনসংখ্যা বৃদ্ধির হার দিন দিন কি হচ্ছে, কমছে। তাহলে এই দুইটা চিত্র তোমরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবা এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে যারা তোমরা অ্যান্সার করতে পারো। এই আশায় আজ এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।